হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা অনেক সময় অন্যদের হেল্প করি, আমাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিই, কিন্তু সেই অন্যরাই যখন একটু একটু করে সাকসেসের দিকে এগোতে থাকে, একটু একটু করে উপরে যেতে থাকে, তখন আমরাই কিন্তু একটু একটু মন খারাপ করি, জেলাস হই। আর এই মন খারাপ থেকেই, জেলাস থেকেই আমরা অনেক সময় তাদের ক্ষতি করার চেষ্টা করি। আমার দাদি সবসময় একটা কথা বলতেন, তুমি মানুষকে উপকার করতে পারো আর না পারো, কাউকে কখনো অপকার করবে না। আর আগের দিনের মানুষগুলো তারা কিন্তু তাদের জীবনের অভিজ্ঞতা থেকে এই জীবনের অর্থ খুঁজে পেয়েছে। আর সেই জন্যই আগের দিনের মানুষ যারা ছিলেন তাদের কমেন্টস বা সব কিছু 100% কারেক্ট। আর এখন আমরা যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজতে চাই, 1, 2, 3 গুগলকে কোশ্চেন করি, আর গুগল কি করে, আমাদের অ্যান্সার দিয়ে দেয়। সো আমরা অনেক সময় জীবনকে উপলব্ধি করি না, তাই বলে কি আমরা কাউকে উপকার করব না? ডেফিনেটলি করব, কিন্তু চেষ্টা করব কাউকে যেন কখনো ক্ষতি না করি, কারণ আপনি যে উপকার করছেন সেটা ওইখানে তোলা থাকবে। ইউ নেভার নো, উনি হয়তো আপনার জন্য প্ল্যান করে রেখেছে অনেক বড় কিছু, এটা প্রতিদানটা অনেক বড় আকারে আপনার কাছে ফেরত আসবে। এনিওয়ে, অনেক কথা হলো, এবার চলুন আপনাদের সকলের প্রিয় টনি ডায়েসের একটি আবৃত্তি শুনি। তুমি যখন আমার কাছে ছিলে, তখন গাছের কাছে গেলে আমার ভীষণ আনন্দ বোধ হতো। লতা পাতার উৎসাহ দেখে আমি সারা দিন তার কাছে ঘুরে বেড়াতাম। কোনো কোনো দিন পাখিদের বাসভূমিতে আমার অনেক উপাখ্যান শোনা হতো। তুমি যখন আমার কাছে ছিলে, তখন প্রত্যহ সূর্য দেখতে যেতাম তোমাদের বাড়ির পুরনো ছাদে। তোমার সেই দজ্জাল ভাই সারা দিন তাস খেলে এসে পড়ে পড়ে তখনও ঘুমাত। তুমি যখন আমার কাছে ছিলে, তখন আমার রোজ ভোরবেলা ঘুম ভাঙত। যেতাম প্রকৃতির কাছে মানবিক অনুভূতি নিয়ে। মানুষের দুঃখ দেখে আমার তখন ভীষণ কান্না পেত। এখন আমার আর সেই অনুভব ক্ষমতা নেই। মানুষের নিষ্ঠুরতা ও পাপ দেখেও আমি দিব্যি চায়ের দোকানে বসে হাসতে হাসতে চা খাই। সেলুনে চুল কাটার সময় পাশেই অবৈধ কত কি ঘটে যায়। তুমি কাছে না থাকলে আমি দিন দিন অমানুষ হয়ে উঠি। আশেপাশে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি। মানুষ ও প্রকৃতির দিকে চেয়ে আমার হিংসা বোধ হয়। তুমি না থাকলে মেয়েদের রূপ কিংবা ফামিদা খাতুনের রবীন্দ্রসঙ্গীত কিছুই আমাকে আকর্ষণ করে না। শিশুদের প্রতি মমত্ববোধ জাগে না আমার। একে একে সকাল দুপুর সারা দিন নষ্ট হয়। কোনো কিছুই করতে পারিনি আমি। তুমি না থাকলে বড় দুঃসময় যায়। সর্বত্র বন্ধুবিহীনভাবে বাস করি। এই ঢাকা শহর ভীষণ রুক্ষ মনে হয়। কাউকে ডাকলে সাড়া দেয় না, সবাই আমার বিরুদ্ধচারণ করে। তুমি না থাকলে এই বাড়ি ঘর শহরের লোকজন সম্পূর্ণ আমার অপরিচিত মনে হয়। নিজেকেই নিজের অচেনা লাগে। মনে হয় দীর্ঘদিন থেকে আমি যেন কোনো অজ্ঞাত অসুখে ভুগছি। তুমি না থাকলে বাস্তবিক আমি বড় কষ্টে পড়ি। বড়ই কষ্ট হয়। হ্যালো ভিউয়ার্স, আমাদের কাজটি আপনাদের কেমন লেগেছে?
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো না লাগে তাহলেও করুন।